আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব যে কোনো ধরনের ব্যথা ভালো হওয়ার জন্য খুবই পরীক্ষিত একটা আমল। আমলটা একটু কঠিন, যারা মানে কোরআনে কারিম পড়তে পারেন তাদের জন্য, আর যারা পড়তে পারেন না তাদের জন্য আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যে কোনো ধরনের ব্যথা ভালো হওয়ার জন্য সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো আজকে ভিডিওটা যারা কোরআনে কারিম পড়তে পারেন অথবা অন্যের মাধ্যমে পড়িয়ে আনতে পারবেন তাদের জন্য। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সেটা হচ্ছে আমাদেরকে পাঠ করতে হবে সূরাতুল বাইয়িনাহ। এটা কোরআনে কারিমের মধ্যে একটা সূরা, হয়তো বা 30 নম্বর পারার মতো রয়েছে। এই সূরাতুল বাইয়িনাহ আমরা যদি পাঠ করতে পারি তাহলে আশা করা যায় শরীরের যে কোনো ধরনের ব্যথা রোগ ভালো হয়ে যাবে। তাছাড়া আমাদের চ্যানেলে এমন আমল রয়েছে যে ব্যথার জায়গায় হাত রেখে পড়লেই ভালো হয়ে যাবে, সেটা সহজ আমল, যারা কোরআনে কারিম পড়তে পারে না তাদের জন্য। যারা পড়তে পারেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা আমল হচ্ছে এটা। তো সূরাতুল বাইয়িনাহ আপনাকে পাঠ করতে হবে কিভাবে সেটা বলে দিচ্ছি। সূরাতুল বাইয়িনাহ এত বড় একটা সূরা না, মোটামুটি ছোট একটা সূরা। এই সূরাটা আপনাদেরকে পাঠ করতে হবে এবং পাঠ করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূরাতুল বাইয়িনাহ পাঠ করার পর আপনি যেটা করবেন, সূরাতুল বাইয়িনাহ পাঠ করবেন 3 বার। এত বড় না সূরাটা, এজন্য যারা পড়তে পারে 3 বার পাঠ করতে হবে। 3 বার পাঠ করার পর আপনার যে জায়গায় ব্যথা, ব্যথা জায়গার মধ্যে 3 বার ফু দিবেন। 3 বার পরে 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পর মনে মনে দরুদ শরীফ পড়তে থাকবেন। আশা করা যায় এই আমলটা আপনি মাত্র যখনই ব্যথা হয় তখনই করবেন। আশা করা যায় ব্যথার স্থানে আপনি ফু দিয়ে যদি এই আমলটা করেন তার পরবর্তীতে দরুদ শরীফ পড়তে থাকেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জাতীয় ব্যথার রোগ থেকে ভালো করে দিবেন এবং সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। আমলটা অত্যন্ত পরীক্ষিত কোরআনের একটা আমল। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আরো অন্যান্য ভিডিও দেখবেন এবং এই বিষয়ে আরো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখবেন। তো আশা করছি উপকৃত হয়েছেন, এমন আপডেট আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।